হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ইভি। আপনারা দেখছেন 2024-এর একদম নিউ মডেল ইওয়েন কোম্পানির ম্যাকি মডেলের ইলেকট্রিক স্কুটি। এই ইলেকট্রিক স্কুটির কলকাতা অনরোড প্রাইস মাত্র 52,500 টাকা। এই স্কুটি চালাতে গেলে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না। আর এই স্কুটির মধ্যে কী কী ফিচার্স দেওয়া আছে, যেমন ফুল চার্জের রেঞ্জ কত, ব্যাটারি ক্যাপাসিটি কত এবং কী ব্যাটারি দেওয়া আছে, মোটরের ওয়াট কত, টপ স্পিড কত, কোন কোন পার্টসের উপরে কত বছরের ওয়ারেন্টি আছে এবং কটি ফ্রি সার্ভিস আছে, সব কিছু জানাবো এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর এই ধরনের নতুন নতুন ইলেকট্রিক স্কুটির রিভিউ ও আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই স্কুটি কিনতে হলে আপনাকে আসতে হবে স্কুটেক মোবিলিটি ইলেকট্রিক স্কুটির শোরুমে। এটি দমদম এয়ারপোর্টের একদম কাছে, সাহারা ঘোষপাড়া মধ্যমগ্রাম নিয়ার বিটি কলেজ, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে সমস্ত অ্যাড্রেস দেওয়া থাকবে। তো বন্ধুরা, এটি ইওয়েন কোম্পানির ম্যাকি মডেলের গ্লোজি রেড কালারের স্কুটি। উপরে অংশে ইন্ডিকেটর লাইট দেওয়া হয়েছে এবং লাইটগুলি আমি জ্বালিয়ে দেখাবো যে কেমন দেখতে লাগছে। এবং এই লাইটগুলি পুরোটাই এলইডি লাইট ব্যবহার করা হয়েছে ইন্ডিকেটর লাইটের উপরে। এবং অ্যাফ্রন্টের উপরে একটি 3D ইওয়েন্টের একটি লোগো দেওয়া হয়েছে। এখানে DRL ও হেডলাইটটি এলইডি লাইটের উপরে আছে এবং ফ্রন্ট হুইলে লিমার ডুয়েল টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে। এবং ফ্রন্ট হুইলে 10-ইঞ্চি অ্যালয় হুইলের সাথে 10-ইঞ্চি জেকে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টে ড্রাম ব্রেক দেওয়া আছে। এবং এই স্কুটির সাইড প্যানেলে ইলেকট্রিকের একটি স্টিকার লাগানো আছে। ফ্রন্ট হ্যান্ডেলবারে থ্রটলের সাথে সার্ভিস মোডের সুইচ দেওয়া আছে। এখানে পার্কিং ও স্পিড মোডের সুইচ দেওয়া আছে একসঙ্গে। উপরে DRL উইথ হেডলাইটের সুইচ দেওয়া আছে। এই সাইডে হাই বিম লো বিমের সুইচ দেখতে পাবো। এখানে সাইড ইন্ডিকেটর ও হর্ন আর রিভার্সে সুইচ দেওয়া আছে। এই স্কুটির মধ্যে যে মিটারটি ব্যবহার করা হয়েছে, এলইডি ডিজিটাল কালার মিটার ব্যবহার করা হয়েছে। মিটারটা আমি অন করে সমস্ত রকম ফিচার্স আছে এবং সেইগুলি দেখাবো আপনাদের। তো এখানে একটি সুন্দর লাইট দেওয়া হয়েছে হোয়াইট এবং গ্রিন কালারের উপরে। তো এই মিটারের মধ্যে প্রথমে ব্যাটারি অপশান, ব্যাটারিতে কতটা চার্জ আছে সেটা দেখাবে, কত স্পিডে গাড়ি চালাচ্ছেন, কোন মোডের উপরে চালাচ্ছেন, কত কিলোমিটার চলেছে। এবং এখানে একটি ইওয়েন্টের ব্র্যান্ডিংও করা আছে। এর মধ্যে দুটো চাবি এবং দুটি অ্যান্টি থার্ট অ্যালার্ম রিমোট দেওয়া হয়েছে, যে রিমোট দিয়ে আপনি স্কুটি অন করতে পারবেন, অফ করতে পারবেন এবং সেন্সার লক করতে পারবেন। সমস্ত কিছু এই রিমোটের মাধ্যমেই করতে পারবেন। এখানে একটি ফাইবারের ব্যাগ হুক দেওয়া হয়েছে এবং এখানে USB দেওয়া আছে, আপনি মোবাইল চার্জ করাতে পারবেন। এখানে জলের বোতল অথবা মোবাইলও রাখতে পারবেন, অনেকটা স্পেস দেওয়া আছে। আপনি সামনের ফাইবারটি যেটা দেওয়া আছে খুব শক্ত এবং হার্ড ফাইবার। ফ্রন্টে যে ফুট রেস্টটি দেওয়া হয়েছে অনেকটা, এবং আপনি সুন্দরভাবে পা রেখে গাড়ি চালাতে পারবেন। এখান দিয়ে আপনি ব্যাটারি চার্জ করাতে পারবেন চার্জার লাগিয়ে। আর এই স্কুটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150 mm দেওয়া হয়েছে। সাইড প্যানেলে ম্যাকের একটি স্টিকার দেওয়া আছে এবং এই স্কুটির মধ্যে আলাদা করে কোনো ফুট রেস্ট লাগানো নেই। এর মধ্যে অ্যাডজাস্ট ফুট রেস্ট আছে, পেছনে যে বসবে ভালোভাবে পা রাখতে পারবেন। এবং এখানে যে ক্যারিয়ারটি দেওয়া হয়েছে ব্ল্যাক ম্যাট ফিনিশ করা আছে এর মধ্যে। এবং পিছনে যে ব্যাক রেস্টটি আছে খুবই সুন্দর ও একটি ভালো ব্যাক রেস্ট লাগানো আছে স্কুটির মধ্যে। এবং পিছনে ইন্ডিকেটর লাইটগুলি এবং ইন্ডিকেটর লাইটের সাথে সুন্দর একটি রেড কালারের এলইডি লাইট লাগানো আছে, যার লুক অনেকটা বাড়িয়ে দিচ্ছে। এবং এখানে একটি লিমার এলইডি লাইট লাগানো আছে। পেছনে ইওয়েন্টের একটি প্লেট পেয়ে যাবেন এবং ঠিক তার উপরে দুটি এলইডি লাইট লাগানো আছে। ঠিক তার নিচে একটি রেড কালারের রিফ্লেক্টর আছে এবং এই দুই সাইডেই একটি ইয়েলো কালারের রিফ্লেক্টর লাগানো আছে দেখতে পাবেন এই স্কুটির মধ্যে। তো বন্ধুরা, এবার এখানে যে শকারটি লাগানো আছে সেটি বলবো। এখানে ডুয়েল হাইড্রোলিক কয়েল সাসপেনশন শকার লাগানো আছে এই স্কুটির পিছনের চাকার মধ্যে। এবং এখানে যে সাইড কভারটি ব্যবহার করা হয়েছে ফ্লেক্সিবল ফাইবারের উপরে আছে। পেছনের চাকার মধ্যে যে মোটরটি লাগানো আছে, 1000 ওয়াটের BLDC ওয়াটার প্রুফ হাফ মোটর লাগানো আছে, যেটার ওয়ারেন্টি 1 বছর পর্যন্ত পাওয়া যাবে। এবং এই মোটরের সাথে 10-ইঞ্চি JK কোম্পানির টিউবলেস টায়ার দেওয়া আছে এই স্কুটির মধ্যে। পিছনে চাকার মধ্যে যে ব্রেকটি দেওয়া হয়েছে, ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এই স্কুটির মধ্যে যে সিটটি লাগানো আছে, লেদার কমপ্লেক্সের সিট আছে এবং খুবই কমফোর্টেবল। এবং এই সিটের মধ্যে দুজনা ভালোভাবে বসে রাইড করতে পারবেন। সিটটি ওপেন করে দেখাবো সিটের নিচে কতটা স্পেস আছে। তো বন্ধুরা, এখানে একটি NCB লাগানো আছে, এর সাথে একটি
4 অ্যাম্পিয়ারের চার্জার দেওয়া আছে যেটা দিয়ে ব্যাটারি চার্জ করাতে হবে স্কুটির, এবং সাথে একটি ইওয়েন্ট কোম্পানির ম্যানুয়াল বুক দেওয়া আছে যেটার মধ্যে সমস্ত কিছু ফিচার্স লেখা আছে, এবং এখানে একটি আইকার্ড অ্যাপ্রুভ সার্টিফিকেট কার্ড দেওয়া আছে। তো এবার আমরা দেখাবো স্কুটি কেনার সাথে সাথে কী কী গিফট পেয়ে যাবেন। এখানে একটি রেইনকোট গিফট করবে আপনাকে এই কোম্পানির তরফ থেকে, এবং একটি গাড়ি ঢাকার জন্য টোটাল ওয়াটারপ্রুফ বডি কভার পেয়ে যাবেন আপনারা, এবং সাথে একটি লিকুইড পলিশ পাবেন। একটি ফ্রি হেলমেট দেওয়া আছে যেটা আমি আপনাদের দেখাবো গাড়ির উপরে রেখে, এবং একটি সুন্দর ভালো কোম্পানির হেলমেট দেওয়া হচ্ছে স্কুটি কেনার সাথে সাথে। এই যে এই হেলমেটটি আপনাদের ফ্রিতে দেওয়া হবে, শুধু হেলমেট না টোটাল 5খানা গিফট দেওয়া হচ্ছে এই গাড়ি কেনার সাথে সাথে। তো বন্ধুরা দেরি না করে গাড়িটা তাড়াতাড়ি কিনে ফেলুন এবং 5-5টি গিফট পেয়ে যান। এই স্কুটির মধ্যে যে ব্যাটারিটি লাগানো আছে লিড অ্যাসিড ব্যাটারি লাগানো আছে, এবং 48 ভোল্টের এখন লাগানো আছে, আপনারা চাইলে 60 ভোল্টও করাতে পারবেন। তো ব্যাটারি চার্জিং টাইম 6 থেকে 7 ঘন্টায় ফুল চার্জ করে যদি 48 ভোল্টের হয় 50 থেকে 55 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন, আর যদি 60 ভোল্টের ব্যাটারি লাগান 60 থেকে 65 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন ফুল চার্জ করে। তো বন্ধুরা এই ব্যাটারির ওয়ারেন্টি 1 বছর পর্যন্ত পেয়ে যাবেন, ওয়ারেন্টি না পুরো গ্যারান্টি, যদি কিছু হয় 1 বছরের মধ্যে তাহলে আপনারা নতুন ব্যাটারি পেয়ে যাবেন। শুধু ব্যাটারি না মোটর কন্ট্রোলারও এবং চার্জারেও 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর স্কুটির সাথে থাকছে 3টি ফ্রি সার্ভিস, আপনি চাইলে হোম সার্ভিসও পেয়ে যাবেন, শোরুম এসেও সার্ভিস করাতে পারবেন। এই রিমোটের কী কী ফিচার্স আছে সেটি আপনাদের দেখাবো। এখানে যে ফ্ল্যাশ চিহ্নটা দেখতে পাচ্ছেন এটিকে ডবল প্রেস করলে স্টার্ট হয়ে যাবে, এবং আনলক বাটনটাকে একবার প্রেস করলে অফ হয়ে যাবে। আপনি যখন রিমোট দিয়ে স্টার্ট করছেন রিমোট দিয়ে অফ করতে হবে। তো আমরা চাবি দিয়ে স্টার্ট করলাম, করে টপ স্পিড দেখে নেবো স্কুটির। 1 নম্বর মোড়ে দিয়ে টপ স্পিড আমরা দেখব। তো 1 নম্বরে দিয়ে আমরা 27 পর্যন্ত স্পিড পাচ্ছি, 2 নম্বরে দিয়ে 40 পর্যন্ত পাওয়া যাচ্ছে, এবং 3 নম্বর মোড়ে লাস্ট মোড়ে দিয়ে 50 পর্যন্ত টপ স্পিড পাওয়া যাচ্ছে স্কুটির। আপনি 1 থেকে 25-এর মধ্যে চালালে কোম্পানি যেই মাইলেজটা বলবে সেটাই আপনি পাবেন। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।